আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা ড্রাইভ করে লন্ডনের বর্তমান কি অবস্থা এটা দেখানোর জন্য এই ভিডিওটা বানানো, আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। এই ভিডিওর শেষের দিকে আমি বলবো, যারা সেলফ এমপ্লয়েড আছে, যারা যে বাইরা আমরা সেলফ এমপ্লয়েড, তাদের কি অবস্থা হবে, তাদের সরকার কতটুকু পয়সা দিবে বা কিভাবে, এটা নিয়ে অনেক অনেক লোক আমাকে ফোন করছেন যে একটা ভিডিও বানানোর জন্য। তো বিভিন্ন জায়গায় আমি আজকে ড্রাইভ করব। আমিও অনেক দিন থেকে ঘর থেকে বাইরই নাই, কিন্তু আজকে একটু বাইরইলাম। বাইর হওয়ার পরে আমার শপিং কিছু করা দরকার ছিল, এই জন্য আমি একটু বাইরইলাম। বাইরিয়া বিভিন্ন জায়গায় একটু ড্রাইভ করে যারা এখনও ঘর থেকে বাইরিতেছে না তাদেরকে দেখানোর জন্য ড্রাইভ করতেছি। এখন আমি বর্তমানে রাদারহাট টানেলে ড্রাইভ করতেছি, আপনারা দেখেন টানেলের কী অবস্থা। তো বিভিন্ন জায়গায় ড্রাইভ করব, আপনারা দেখবেন বিভিন্ন জায়গা কি অবস্থা, বর্তমানে কি অবস্থা। আসলে বন্ধুরা, এই এই যে ভাইরাসটা আসছে, এই ভাইরাসটা আমরা দেখেন রাস্তাঘাটের যে অবস্থা, আমরা ঘরের মধ্যে থাকার কারণে ভাইরাসটা আস্তে আস্তে কিন্তু কমতেছে। আর মানে আগে যে এরকম ছিল এরকম না, এখন অনেক লোক ঘরের মধ্যে থাকার কারণে এটা স্প্রেড হয় নাই। আপনারা দেখেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এরিয়াতে মানুষজন একেবারে কম। বিভিন্ন শপের কাছে যখন আমরা যাই, তখন দেখি আমরা লোক সংখ্যা অনেক কম। দুই একটা গ্রোসারি শপ খোলা আছে, তো আপনারা এখনও চাইলে আপনারা যে কোনো শপিং করতে পারেন। আমি আজকে শপিং করছি, আমি দেখছি যে গ্রোসারি শপগুলোতে সব কিছু পাওয়া যায়, এটা নিয়ে অনেক টেনশন করার দরকার না। তো আমি এখন বর্তমানে যে ড্রাইভ করতেছি বাংলা টাউন দিয়া, যেটারে আমরা ব্রিকলেন বলি, এখানে অনেক জমজমার ছিল, কিন্তু বর্তমানের অবস্থা দেখেন একেবারে কম, মানুষজন একেবারে নাই, যেটার কারণে আজকে এই ভাইরাসটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। তো আমরা আসলে মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ যেগুলা আপনারা শুনেন দেখেন এগুলা কিন্তু সবগুলা সত্য না। তো আপনারা নিউজ যদি দেখার পছন্দ করেন, নিউজ দেখতে চান, তাহলে বিবিসি নিউজটা আপনারা দেখবেন। বিবিসি নিউজটা একটু রিলায়েবল আছে, তো এখানে আপনি গুড ইনফরমেশন পাইবেন। আর বাকি যেগুলো আমরা শুনতেছি দেখতেছি এগুলো কিন্তু সবগুলো সত্য না। তো এই বাংলা টাউন দিয়ে ড্রাইভিং করে যাইতেছি, এখানে অনেক লোক, অনেক জমজমাট, মানুষের কারণে অনেক সময় ড্রাইভিং করা যায় না, কিন্তু আজকে দেখেন বাংলা টাউনের কী অবস্থা, একেবারে দোকান দোকান বন্ধ, যেটার দ্বারা আমাদের অনেক লাভ হইতেছে, মানে এই ভাইরাসটা স্প্রেড হইতেছে না। তো এইভাবে আমরা থাকবো, আর আমরা বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করব। যেহেতু আমরা এখনও মসজিদে যাই না, আমি চেষ্টা করছিলাম জোহরের নামাজটা মসজিদে পড়ার জন্য, তো মনে করছিলাম দুই একটা হয়তো খোলা থাকতে পারে, কিন্তু আট দশটা মসজিদে গেছি, কোনো মসজিদে আমি খোলা পাই নাই। শেষে এসে ঘরের মধ্যে নামাজটা পড়ছি। তো আমরা ইনশাল্লাহ ঘরের মধ্যে নিজের ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে আমরা জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করি। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে আজান দিয়ে ঘরের জন্য আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা আল্লাহ তালা আমাদেরকে মসজিদে যাওয়ার সওয়াব দিয়ে দিবে। আর ঘরের মধ্যে আমরা অনেকে, মানে ঘরের মধ্যে শেলফের মধ্যে অনেক পুরাতন বুক আছে, ইসলামিক বুক আছে, আমরা ওগুলো পড়ার চেষ্টা করি। অনেক সময় আমাদের টাইম থাকে না, আল্লাহ তালা আমাদেরকে টাইম আর টাইম দিয়ে দিছেন, এই অবসর সময়টা দিছেন, আল্লাহ তালা দেখতে চান যে আমরা এই সময়টা কিভাবে আমরা ইউটিলাইজ করি, কিভাবে আমরা এই সময়টা পাস করি। আজেবাজে দেখা জিনিস দেখা থেকে আমরা যদি মনে করেন অনেক আশা থাকে, কিন্তু ব্যস্ততার কারণে হয়তো আমরা অনেক বুক টুক পড়তে পারি না, তো ইসলামিক বুক আমরা পড়তে পারি। ঘরে বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি যারা আছি আমরা তাদেরকে নিয়ে আমরা কোরআন হাদিসের কিছু আলোচনা করতে পারি, নবীদের স্টোরি বাচ্চাদেরকে শুনাইতে পারি, সাহাবাদের স্টোরি বাচ্চাদেরকে শুনাইতে পারি, নিজের ফ্যামিলি স্টোরি অনেক সময় বলা, অনেক ছেলেকে জিজ্ঞেস করলে দাদার নাম বলতে পারে না, তো আমরা ফ্যামিলি স্টোরি, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা কই থেকে আসলাম, ওগুলো নিয়ে কিছু আলোচনা করি। আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ফোন করে একটু খোঁজ খবর নেই, আমাদের গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু খেয়াল নজর রাখি। আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে টাকা পয়সা দিয়েছেন আমরা চেষ্টা করি এটা দিয়ে মানুষকে সাহায্য করার জন্য, যে যতটুকু পারি এতটুকু আমরা সাহায্য করার চেষ্টা করি। আর বলছিলাম আপনাদেরকে সেলফ এমপ্লয়েড নিয়ে কিছু কথা বলবো। সেলফ এমপ্লয়েড যারা আছে তারা কি পাবে না পাবে, যারা চাকরিজীবী আছে তারা হয়তো কিছুটা পেয়ে যাবে, তাদের যেটুকু যতটুকু বেতন আছে তারা হয়তো মাস পড়লে
শেষ হয়ে গেলে, মাস শেষ হয়ে গেলে এই বেতনটা পেয়ে যাবে, কিন্তু সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের কি অবস্থা হবে, এটা নিয়ে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তো সরকার বলছে, আমরা সবাই হয়তো জানি, 80% আমাদেরকে দিবে। আমাদের লাস্ট 3 ইয়ার্সের যে ট্যাক্স আমরা পে করছি, যে পয়সাটা আমরা দেখাইছি, এই পয়সাগুলো তারা এভারেজ করে একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিবে। তো এটা যদি আবার 2500-এর উপরে হয়, তাহলে ম্যাক্সিমাম 2500 দিবে, এর চেয়ে উপরে দিবে না। 3 মাসের পয়সাটা আপনার দিবে, আপনি কোনো যোগাযোগ করা লাগবে না, তারাই আপনাদেরকে যোগাযোগ করে পয়সাটা দিবে। যেমন আপনি এক্সাম্পল, আপনি যদি মানে ট্যাক্স পে করে থাকেন এবং আপনি সেলফ এমপ্লয়েড, আপনার নেট প্রফিট যেটা 3 বছরের, ওইটা তারা ক্যালকুলেট করবে। যেমন এক্সাম্পল 2016, 2017, 2018, মনে করেন আপনি 2017-এ দেখাইছেন 10,000 পাউন্ড, 2016-এ দেখাইছেন 10,000, 2016-এ 10,000 পাউন্ড, 2017-এ মনে করেন দেখাইছেন 8,000 পাউন্ড, 2018-এ দেখাইছেন 10,000 পাউন্ড। এই যে 28,000-এ তারা ডিভাইড করবে, ডিভাইড করার পরে যেটা হবে 3 বছরের ইনকামটা ক্যালকুলেট করে তারা আপনাদেরকে একটা অ্যামাউন্ট দিবে, যেটা আপনি পে করছেন, যেটা আপনি নেট প্রফিট দেখাইছেন, এটার ভিতর থেকে 80% আপনাকে দিবে। এটা আবার 2500-এর উপরে হইলে দিবে না, 3 মাসের পয়সা দিবে। এটা নিয়ে আর অত চিন্তা করার কারণ নাই। তো আশা করি ইনফরমেশনটা আরও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। ভালো থাকেন, আবার আগামীতে আবার।